हाय व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादेर संगे रिसेंट एकटा रेसिपि शेयर करब एवं एई आबहावार जन्य रेसिपिटा भीषण उपकारी। एमन कखनो होयेछे आपनादेर जे बाजार थेके आम किने निये एसेछेन अथच आमेर स्वादटा भालो लागेनि तई फेले दिते होयेछे? ना, एखन थेके आर फेले देबेन ना। आमी एखाने चारटे आम निये निएछि एवं आमगुलो भालोभाबे धुये कुচি কুচি করে কেটে নেব। নিয়ে একটা মিক্সিতে দিয়ে দিয়েছি এবং এটা বেশি বড় রাখবেন না, ছোট ছোট করার চেষ্টা করবেন। এই মিক্সিতে আমি চারটে আমের টুকরোগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদমতো চিনি। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর আমি এটাতে অ্যাড করে দেব বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটাই একেবারে আলাদা হবে। অন্য লবণ দিলেও হবে, তবে বিট লবণটা বেস্ট। দেন আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। একটু বেশি সময় ধরে ঘোরাবেন, 2 মিনিট ধরে ঘোরালেই হবে। এবং এটা ভীষণ সফট একটা জুস তৈরি হয়ে গেছে। দেন এটাতে ঠান্ডা অথবা নর্মাল যে পরিমাণ ঠান্ডা খেতে আপনারা ভালোবাসেন সেভাবেই আপনারা পানিটা অ্যাড করে দেবেন। পানি অ্যাড করে দেওয়ার পরে আরও একবার ঘুরিয়ে নেবেন। ব্যাস, আমাদের জুসটা অলমোস্ট রেডি। দেন এবার আপনি ইচ্ছে মতো করে যে কোনো রকমভাবে এটাকে সার্ভ করতে পারেন। দেখুন এটা কত সুন্দর একটা সফট জুস তৈরি হয়ে গেছে। দেন এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। ওপরে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে এটার সেন্টটাও যেমন আলাদা হয় তেমনই টেস্টটাও একেবারেই আলাদা রকম হয়ে যায়। তো যেহেতু এখন গরমকাল, সেহেতু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা খুব জরুরি বলে আমি মনে করলাম। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অ্যান্ড আপনাদের ভালো লাগবে এটা আশা করছি। অ্যান্ড আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটসগুলো সবার আগে আপনি পেতে পারেন।